আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। এবছরই অনুষ্ঠিত হবে ওয়ান ডে ফরম্যাটে এশিয়া কাপ এবং ওয়ান ডে বিশ্বকাপ। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই ওয়ান ডে দলকে ঢেলে সাজানোর কথা মিডিয়ার সামনে সাম্প্রতিক সময়ে বলেছিলেন বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপন। তিনি বলেছিলেন এশিয়া কাপের দলটাই হবে এবারের ওয়ান ডে বিশ্বকাপের দল। আর তার আগে বেশ কিছু খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে পাপন সাহেবের ভাষ্য মতে নতুন কিছু খেলোয়াড়দের পরখ করে দেখতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, যাতে করে কোনো খেলোয়াড় অফ ফর্মে থাকলে তার বিকল্প যাতে সহজে দলে নেওয়া যায়। পাপন সাহেবের এমন বক্তব্যের পরপরই কানাঘষা শুরু হয়ে যায়। তাহলে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে সিরিজের স্কোয়াডে কি সেই পরিবর্তনটা আসছে? সেক্ষেত্রে বাদ পড়তে যাচ্ছেন কে? যেখানে সবার আগে নাম চলে আসে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের নাম। তবে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে মুশফিকুর একটি ভালো ইনিংস খেলায় তাকে বাদ দেওয়ার সম্ভাবনাটা ছিল খুবই কম। তবে মাহমুদুল্লাহ দল থেকে বাদ পড়ছেন এমন একটা গুঞ্জন চাওয়ার হয়ে যায় ক্রিকেট পাড়ায়। আর ফাইনালি হলেও তাই, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা নিলে অবশ্য বাদ দেওয়ার কথা ছিল না মাহমুদুল্লাহ রিয়াদকে, কেননা ঘরের মাঠে গত ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের অন্য খেলোয়াড়দের চাইতে ভালোই পারফরমেন্স করেছিলেন এই অভিজ্ঞ এই ক্রিকেটার। কিন্তু ঠিক কী কারণে বাদ দেওয়া হলো মাহমুদুল্লাহ রিয়াদকে সেটা অবশ্য পরিষ্কার করেনি টিম ম্যানেজমেন্ট। এছাড়া ষোলো সদস্যের স্কোয়াডে রাখা হয়নি স্পিনার তাইজুল ইসলামকেও। তো চলুন এক নজরে দেখে নেই ভবিষ্যতের কথা মাথায় রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন ষোলো সদস্যে বাংলাদেশ ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি ঘোষিত বাংলাদেশ দলের ওয়ান ডে স্কোয়াড। নাম্বার ওয়ান তামিম ইকবাল, ওপেনিং ব্যাটসম্যান এবং অধিনায়ক। নাম্বার টু সাকিব আল হাসান, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার থ্রি মুশফিকুর রহিম, উইকেটকিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার ফোর রিটন কুমার দাস, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার ফাইভ নাজমুল হোসেন শান্ত, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার সিক্স তৌহিদ হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার সেভেন আফিফ হোসেন ধ্রুব, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার এইট ইয়াসির আলী রাব্বি, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার নাইন শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। নাম্বার টেন মোস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। নাম্বার ইলেভেন তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার টুয়েলভ এবাদত হোসেন, ফাস্ট বোলার। নাম্বার থার্টিন হাসান মাহমুদ, ফাস্ট বোলার। নাম্বার ফোরটিন মেহেদি হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার ফিফটিন জাকির হাসান, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। অ্যান্ড নাম্বার সিক্সটিন নাসুম আহমেদ, স্পিন বোলার।